হাওড়ার জগৎবল্লভপুর থানায় করোনার থাবা। 11 জন পুলিশ কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ, এদের মধ্যে 9 জন কনস্টেবল ও 2 জন এএসআই। আক্রান্তরা ভর্তি ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে। আগামী 7 দিন বন্ধ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর স্টেশন বাজার। স্যানিটাইজেশনের জন্য বন্ধ থাকছে পুরো বাজার। ওই এলাকায় একই পরিবারের 5 জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপরই এলাকাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। আগামী বছরই সেনাবাহিনী থেকে স্বেচ্ছাবসর নেবেন বলে ঠিক করেছিলেন, কিন্তু তার আগেই লাদাখে চীনা সেনার হাতে মৃত্যু হল বাঙালি জওয়ানের। নিহত আলিপুরদুয়ারের শামুকতলার বাসিন্দা বিপুল।